ইমান দিয়ে যুগে যুগে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে এবারেও হবে সামনেও হবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস মুমিনরাই বিজয় করবে ইনশাআল্লাহ আল্লাহ শুনেন শুনেন মুসা নবীর সময়ের ঘটনা শুনেন মুসা নবীর নাম তো আমরা সবাই জানি মুসা নবী কেমন ছিলেন নরম না গরম খুব গরম এমন রাগ ছিল ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার শুধু মানুষকে থাপড়ায় নাই মালাকুল মউতকেও থাপ্পড় লাগিয়েছেন কি জাতের নবী ছিলেন তিনি মালাকুল মউত একবার এসেছেন ঘটনা কি বলবো বুখারীতে হাদিস এসেছে মালাকুল মউত এসেছেন মুসা নবীর কাছে মুসা নবী বললেন কেন এসেছেন মালাকুল মউত বললেন আমি কেন আসি আপনি কি জানেন না আমি তো যার কাছে আসি তার জীবন আর থাকে মুসা নবী বললেন তাই নাকি আসো আমার কাছে আমার জীবন তুমি কেড়ে নাও বুখারীর হাদিস ফালাম্মা জাআহু সাক্কাহু যখনই তিনি মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন একদম চোখের উপরে থাপ্পড় লাগিয়েছেন থাপ্পড় খায়া মালাকুল মউত গিয়েছে কার কাছে গিয়ে বলে আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত ওগো আল্লাহ এমন এক গোলাম এমন এক বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছো যেই বান্দা মৃত্যুবরণ চায় না আল্লাহ বললেন মালাকুল মউত আমার মুসা এমনি মুসা একটু গরম মানুষ যাও মুসার কাছে আবার যাও কে বলো আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে জানাতে বলেছেন আপনি যদি আরো হায়াত চান তাহলে আপনি যেন একটা সারের পিঠের উপরে হাত রাখেন আপনি আপনার হাত দিয়ে ওই সারের যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ একে এক বছর করে হায়াত বাড়ায়া দিবে মুসা নবী বললেন ঠিক আছে বুঝলাম কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তখন মুসা নবী বললেন যেহেতু একদিন চলে যেতেই হবে দেরি করতে চাই না আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই আমাকে নিয়ে যা সেই নবীর কথা বলছি মুসা নবীর কথা শুনেন মুসা নবী তো এমন নবী আল্লাহর সাথে তিনি কথা বলেছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে কথা বলেছেন কে মুসা নবী এবং তার উম্মতের উপর যখন ফেরাউনের বাহিনী নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে সীমার বাহিরে চলে গেল আল্লাহ তাআলা আদেশ দিলেন মনোযোগ আছে তো সবার বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় ইমান দিয়ে হয়েছে শক্তি দিয়ে হয় নাই শুনেন সেই ঘটনা ফেরাউনের অত্যাচার নিপীড়নে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করে 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 পেছনে চলে আসলো মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের সামনে তখন উম্মত বলাবলি করলো হায় রে হায় যে অবস্থা সামনে গেলেও মরব পিছনে গেলেও মরব মুসা নবী তখন বললেন ভয় পেও না কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমাদের সাথে যিনি আছেন তিনি কে ওই আল্লাহর শক্তি ফেরাউনের চেয়ে কম না বেশি আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসা নবী তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন ওইদিকে ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে চুবাইয়া যিনি মারলেন তিনি কে ফেরাউন বিদায় হয়েছে ওই ফেরাউনকে ধ্বংস করেছেন কে সেই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আছে না নাই নাকি সন্দেহ আছে দুনিয়ায় এখন ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউনের খাইসলত লালন করে স্বভাব লালন করে ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় আছে না নাই সুতরাং দুনিয়ার নব্য ফেরাউনরা ফেরাউন স্টাইলে যারা এখনো ইমানদারদের উপর জুলুম চালায় তারাও একদিন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আর মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে মুসা নবী সাগর পাড়ি দিলেন এর পরের ঘটনা আপনারা জানেন না এর পরের ঘটনাটা আজ আমি আপনাদেরকে শোনাবো শুনেন বলছিলাম বাইতুল মুকাদ্দাস কখনো শক্তি দিয়ে অর্জন হয় নাই বাইতুল মুকাদ্দাসের বিজয় এসেছে ঈমান দিয়ে মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাড়ি দিলেন এবার মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন আল্লাহ বললেন ও আমার নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমিতে চলে যাও ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশপাশের এলাকাকে কোরআনের পাঁচ জায়গায় আল্লাহ বরকতময় স্থান বলেছেন সুবহানাল্লাহ
আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাসের আশপাশের এলাকায় যাও সেখানে গিয়ে বাস করো মসজিদে আকসার কাছে যাও মসজিদে আকসাকে কাফিরদের থেকে দখল করে নাও কাফিরদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করে নাও এখন যেমন দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে ইসরায়েলিরা কিন্তু সামরিক শক্তিতে অনেক শক্তিশালী সেই সময়ে মুসা নবীর সময়ে পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার ছিল আমালিকা সম্প্রদায় আমালিকা সম্প্রদায় তখন ওই বাইতুল মুকদ্দাসের এলাকাকে দখল করে রেখেছিল মুসা নবীকে যখন আল্লাহ বললেন যাও গিয়ে ওই বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করো মুসা নবী বললেন ওগো আল্লাহ এমন এক জাতি সেখানে দখল করে আছে এদের অস্ত্রশস্ত্র বেশি সৈন্যবাহিনীও বেশি আমার উম্মত ঠিকমতো খাবার খেতে পারে না খাবার নাই পানি নাই কাপড় চোপড় নাই গরীব অস্ত্রশস্ত্র কিচ্ছু নাই আমি আমার উম্মত নিয়ে গেলে এদের সাথে এত শক্তিশালী জাতি কেমনে আমি পারবো আল্লাহ বললেন ও মুসা আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠায় এদের উপর তোমাদেরকে বিজয় দিব সুবহানাল্লাহ বাড়িত গিয়ে বলেন শুনেন 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 সংখ্যা দিয়ে বিজয় আসে না বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল কম বদরের ময়দানে মুমিন ছিল 313 কাফির ছিল 1000 313 জনের কাছে বেশি অস্ত্র ছিল না 1000 এর কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল কিন্তু 313 জন এমন কুপান কুপাইছে 1000 বদরের ময়দান থেকে পালিয়ে গেছে আল্লাহু আকবার কারণ বদরের ময়দানে ঈমানদারদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না কিন্তু ঈমান ছিল ঈমানের কারণে ফেরেশতা পাঠায় যিনি সহযোগিতা করেছেন তিনি কে মুসা নবীকে আল্লাহ বললেন মুসা তোমার উম্মত নিয়ে যাও আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিব মুসা নবী এবার তার উম্মতকে এই কথাটা শোনালেন আল্লাহ সূরা মাইদা তার মধ্যে কথাগুলো হুবহু এভাবে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে এই কাহিনী আল্লাহ বয়ান করছেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারদাদ وعلى أدباركم فتنقلبوا خاسرين الله تعالى بلچن موسى تر امت كي بلن هي امر امت شنو আল্লাহ বলেছেন তোমরা ওই পবিত্র ভূমিতে যাও বাইতুল মুকদ্দাসের আশপাশের অঞ্চলকে পুনরুদ্ধার করো তবে ভয় পেও না ভীত সন্ত্রস্ত হয় না আল্লাহ বলেছেন এই ভূমির বিজয় আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন পেছন ফিরে তাকায়ও না মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে কি জবাব দিয়েছিল শুনেন শুনেন তারা বলেছিল ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমা جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى বলেছিল মুসা শুনো এটা কেমন কথা আমালেকা সম্প্রদায় ওই অঞ্চল দখল করে রেখেছে তাদের শক্তি বেশি সুতরাং তারা যতক্ষণ না ওই অঞ্চল থেকে বের হয়ে যায় কষ্ট করে জিহাদ করে ওই অঞ্চল আমরা দখল করতে পারবো না তখন মুসা নবীর উম্মতের মধ্যে দুইজন ছিলেন তাফসিরের মধ্যে এসেছে ওই দুইজনের একজন ছিলেন ইউসা বিন নূন আর একজন ছিলেন কালবি এই দুইজন তখন জবাব দিলেন আল্লাহ কোরআনে বলছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون ওই দুইজন বললেন খবরদার খবরদার এমন কথা বলে না এগুলো নাফরমানিমূলক কথা যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই পরাশক্তিকে ভয় করো না কারণ সকল পরাশক্তির উপরে যার শক্তি বেশি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ কে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও তো ভরসা করো আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করলে বিজয় দিনই দিয়ে দিবেন তিনি কে
তারা তখন বলেছিল মুসা নবীর উম্মত তারা তখন বলেছিল না না আমরা পারবো না কলাউ ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রব بك فقاتلا إنا هاهنا قاعدون ترى বলেছিল আমরা পারবো না শুনছেন তো আপনারা শুনেন শুনেন এখন মূল কথাগুলো বলবো শুনেন তারা বলেছিল আমরা যাব না এত বড় পরাশক্তি এত শক্তি এদের এত অস্ত্র এত ক্ষেপণাস্ত্র আমরা যাব না اذهب انت وربك فقاتلا إنا هاهنا قاعدون তুমি আর তোমার রব এদের সাথে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি নাউযু বিল্লাহি মিন এই যে আল্লাহ জিহাদের আদেশ দিলেন এবং বললেন বাইতুল মুকদ্দাস কখনো কুফফাররা দখল করে রাখতে পারবে না ঈমান নিয়ে যাও বিজয় দিবেন কে আশ্বাস দেওয়ার পরেও গেল না এবার শাস্তি আসলো কার তরফ থেকে উন্মুক্ত জেলখানায় বন্দী করে দেওয়া হলো কেমন শাস্তি আসলো শুনেন قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين الله বলেন মুসা তোমার উম্মত আমার কথা মানলো না 40 বছরের শাস্তি দিলাম 30 ময়দানে তিহ প্রান্তরে 40 বছর উদ্ভাস্ত হয়ে তারা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে কত বছর জোরে বলেন কত বছর 40 বছর কি রকম শাস্তি শুনেন শুনতেছেন তো আমার কথা এরা প্রত্যেক দিন সকাল বেলায় তিহ ময়দান থেকে হাঁটা আরম্ভ করে মিশরের উদ্দেশ্যে সূর্য যখন ডুববে সূর্যাস্তের সময় থেকে সকাল বেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গাতে আছে এই রকম শাস্তি আসলো কত বছরের শুনেন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণ মসজিদে আকসায় ফিলিস্তিনে প্যালেস্টাইনে আমাদের ভাই বোনদের উপর নিপীড়ন চলে অনেকে সামান্য বিবৃতি দিয়ে শেষ কথা বলতে পারছেন না অন্যদিকে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রণতরি পাঠিয়েছে তারা পক্ষে কথা বলেছে তারা বলেছে ফিলিস্তিনিরা তারা নাকি সন্ত্রাসী আর ইসরায়েলিরা তারা নাকি নিরীহ আমেরিকা হচ্ছে পৃথিবীতে এমন এক অসভ্য রাষ্ট্র এরা যাকে সন্ত্রাসী বানায় পশ্চিমাদের গোলাম কিছু মিডিয়া এরাও তাদেরকে জঙ্গি বানায় আবার যখন পশ্চিমারা কাউকে যোদ্ধা বানায় পশ্চিমাদের গোলাম মিডিয়াগুলো তখন তাদেরকে যোদ্ধা বানায় আফগানিস্তানের তালেবানকে পশ্চিমারা জঙ্গি বানিয়েছে সন্ত্রাসী বানিয়েছে আবার তালেবানের মায়ের খায়া যখন কোনো মতে জান নিয়ে পালাইছে তখন তারা বলেছে তালেবানরা তাদের অধিকার ফিরে পেয়েছে মায়ের খাওয়ার পরে ঠিক হয়েছে ঠিক কি না আমেরিকা ইসরায়েলিকে বলছে তারা ভালো আর সন্ত্রাসী জঙ্গি এরা নাকি ফিলিস্তিনেরা ফিলিস্তিনরা তাদের ভূমি স্বাধীন করার জন্য তারা লড়াই করছে তারা কি সন্ত্রাসী আচ্ছা আমাদের দেশে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার পক্ষে যারা লড়াই করেছেন তারা সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা জোরে বলেন সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে তুমি মাফ করে দাও তো মুক্তিযোদ্ধা তারা তো ফিলিস্তিনে যারা স্বাধীনতাকামী তারাও তো যোদ্ধা দেশের পক্ষে দিনের পক্ষে তারা লড়াই করছে বরং সন্ত্রাসী হলো ইসরায়েলের ওই বর্বর ইহুদিরা কাফির কাফির ভাই ভাই কেমনে ভাই ভাই ইসরায়েলের নেতানিয়াহু আর বর্বর সব ইহুদদের পক্ষে দাঁড়িয়ে গেছে জো বাইডেন পাশে দাঁড়িয়ে গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু পাশে দাঁড়িয়েছে আর এক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট তার নিজের পায়ের তলায় মাটি রাই পুতিন বাবাজি তারে সাইজ করতেছে তার নিজের পায়ের তলায় মাটি নাই সে এসে ইসরায়েলিদের পক্ষ নিয়েছে সুতরাং শুনেন দেখেন কাফির কাফির বলেন না কেন কাফির কাফির ভাই ভাই কিন্তু আমাদের দুঃখ লাগে আমরা কে এখনো হানাফি কে দেওবন্দি কে কৌমি কে আলিয়া কে বুকের উপর হাত বাঁধে কে নাবির নিচে হাত বাঁধে কে আমিন জুড়ে বলে
এদিকে আমিন আসতে বলে এগুলো নিয়ে পড়ে আছে আর ওইদিকে মুসলমানদের উপরে কারবালা চলছে যেভাবে কাফির কাফির ভাই ভাই হয়ে কাফির কাফিরের পক্ষে দাঁড়িয়েছে সারা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান আছে ফিলিস্তিনিদের পক্ষে যদি 200 কোটি মুসলমান দাঁড়িয়ে যায় তাহলে ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে তারা যে দখল করেছে ফিলিস্তিন ছেড়ে পালাতে তারা বাধ্য হবে এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আজ আমরা ঐক্যবদ্ধ নই বলেই তো আমাদের উপরে মুসিবত নেমে এসেছে ঐক্যবদ্ধ নেই বলেই আমাদের চারপাশে দেখেন আলেমদের উপরে নিপীড়ন চলে এসেছে জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য ডাকাতের জন্য সন্ত্রাসীদের জন্য কিন্তু চোর ডাকাত সন্ত্রাসটা জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়ায় আর কুরআনের খেদমত করেছে কুরআনওয়ালারা হাত করে পড়ে জেলখানায় পড়ে আছে এর কারণ হলো আলেমদের অনৈক্য আলেমদের অনৈক্য আর বিভক্তির ফলে আজ এই কঠিন পরিণতি হয়েছে একজন তো আমাদেরকে ছেড়ে চলেই গেলেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যখন তার উপরে নিপীড়ন এসেছিল বাকি সবাই যদি তার ইন্তেকালের পরে যেমন কথা বলেছেন যদি সেই সময় কথা বলতেন তারপরে এক এক করে এত বছরে এত আলেমদের উপরে নিপীড়ন নেমে আসতো না মনে রাখবেন ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না ইসলাম বিরোধীরা ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে একজোট হয়ে তারা কাজ করে এরা যখন ইসলাম বিরোধীরা যখন ইসলামের বিরুদ্ধে কাজ করে তখন কে কওমি কে আলিয়া কে আহলে হাদিস কে লামাজহাবি এগুলো দেখে না শুধু মাথায় টুপি দাড়ি জুব্বা আর আলেম দেখলেই তাদের অন্তরে জ্বালা পুরো শুরু হয়ে যায় সুতরাং বুঝার সময় এসেছে আলেমদেরকে এক টেবিলে বসতে হবে কারণ এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায় আলেমরা যদি এক টেবিলে বসে যায় এই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ কেন আমরা ভেদাভেদ করব কারণ আমরা একজন আরেকজনের ভাই কওমি হলে আলিয়াকে দেখতে পারবো না আলিয়া হলে কওমিকে দেখতে পারবো না এমন সংকীর্ণতা কেন আমরা আমাদের অন্তরে লালন করব বরং যিনি আলেম তিনি আমার ভাই ঠিক কি না কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা ভেদাভেদ করব না সবগুলোই মাদ্রাসা সব মাদ্রাসাই কুরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ঠিক কি না বলেন নবীজি বলেছেন তোমাদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ক হবে কেমন শোনো শোনো বুখারীর হাদিসে নবী বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো ইটের পরস্পর গাঁথুনি দিয়ে যখন একটা দেওয়াল বানানো হয় ওই দেওয়ালটা তখন মজবুত হয় কি হয় না আপনাদেরকে বুঝানোর জন্য বলছি বাবারা ভাইয়েরা শুনেন এই যে পিলার এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি এখানে একটা একটা করে ইট সারি সারি রাখা হয় ইটের একটা র বানানো হয় তারপরে একটা ইটের উপর আরেকটা ইট দেওয়া হয় সেই ইটের সারির উপরে আরেকটা ইটের সারি দেওয়া হয় এই রকম করে যদি ইটের একটা সুন্দর রস একটা সারি বানানো হয় আর সেখানে যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয় তাহলে ইটের সেই লাইনটা থাকবে না পড়ে যাবে কিন্তু যখন বালু আর সিমেন্ট দিয়ে সেটাকে জোড়া লাগানো হবে তখন সেটা মজবুত হবে ধাক্কা মারলেও সেটা পড়ে যাবে এই উদাহরণটা কেন দিয়েছি শুনেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর 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 দল বানাইয়া যতদিন আলাদা থাকব আলাদা আলাদা ইটকে যেমন ধাক্কা মারলে পড়ে যায় হুজুর হুজুর আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যেই হুজুর বা যেই হুজুরের দলকে ধরবে আস্তে ধাক্কা মারলেই পড়ে যাবে আর যদি ইটের গাঁথুনির মতো আমরা হুজুর হুজুর যদি বলি না চলেন আমরা এক লাইনে দাঁড়াইয়া যাই ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ একটা দেওয়ালকে যেমন ধাক্কা ফেলানো যাবে না ঠিক তেমনি ভাবে আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য থাকলে ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করা দূরের কথা কথা বলারও সাহস পাবে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে না নাই কেন আমরা ঐক্যবদ্ধ হব না আমাদের রব কয়জন আর জোরে বলেন আমাদের রব কয়জন আমাদের নবী কয়জন কিতাব কয়টা
এত কেন আমরা আলাদা থাকব আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়াও বান আল্লাহ আমাদেরকে এক বানাইয়া দেন আপনাদের হাতে যদি এক একজনের হাতে এক একটা লাঠি দেওয়া হয় একটা লাঠি হাতে থাকলে ভাঙা সহজ না কঠিন খুব সহজ কিন্তু এক একজনের হাতে যদি 100টা লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন শুধু আওয়াজ হবে কিন্তু পারবে পারবে না কি বুঝলেন আমরা আলাদা আলাদা থাকলে শক্তি কম আমাদের কমে যাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আর যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব তখন ইসলামের কোমর ভেঙে দেওয়ার সাহস কারো হবে ফিলিস্তিনের পক্ষে আমরা যদি আজ একমত হয়ে যেতাম এ যুবক ভাইরা শোনো যুবক ভাইদের ওয়াজ চলে এসেছে হ্যাঁ যুবকরা রাত সন্ধ্যার পরে ফেসবুকে ব্যস্ত হয়ে যাও যুবক ভাইরা রাত 12টার পরে গার্লফ্রেন্ডকে কল করা আর ফেসবুক হোয়াটসঅ্যাপে নক করায় ব্যস্ত হয়ে যাও কি ভদ্র ছেলে পেলে আবার ঠিক বলে আমাকে সমর্থন দিয়েছে তারা চিন্তা করেছেন কত ভালো ছেলে তারা চেয়ারম্যান সাহেব সমর্থন দিয়ে ফেলেছে আমাকে আসলে সমর্থন দিয়েছে নিজের কথা বলে নাই আশপাশের অন্যদের কথা বলেছে ছেলেরা ভালো আলহামদুলিল্লাহ শোনেন একজন যুবকের কাহিনী শোনাই নবীজির একজন যুবক সাহাবী ও যুবক ভাইরা রসুলের সুন্নাত দুনিয়া থেকে চলে যায় কুরআন বিরোধীরা কুরআনের আদর্শকে দুনিয়ার বুকে কুরআনের পতাকাকে উড়তে দেয় না কুরআনের আলেমদেরকে বেইজ্জত করে আর তুমি ফেসবুক চালাও দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করলে না এখনো তুমি নামাজে গেলে না এখনো তুমি নামাজি ছেলেদের সাথে মিশে নামাজ আদায় করলে না এখনো সেই ছেলেদের সাথে কোরআনের প্রোগ্রামে বসলে না কোরআনের বৈঠকে বসলে না ও যুবক ভাইরা এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে গাঁজা খুরি আবা খুর সিগারেট খুরিদের সাথে বসে সিগারেট খাও অমুক তমুকের জন্য স্লোগান দাও অথচ কোরআনের মিছিল তোমাকে ডাকে সেই মিছিলে তুমি যাও না এই বয়স তো কোরআনের সাথে থাকার বয়স এই বয়স হচ্ছে দিনের পক্ষে কথা বলার কাজ করার বয়স আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা শোনাই জুলাইবিব রাদিয়াল্লাহু আন অল্প বয়সী যুবক মানুষ জুলাইবিব রাদিয়াল্লাহু আন জুলাইবিব নামের অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত তিনি অত্যন্ত বেটে প্রকৃতির ছিলেন তার একটা নাম ছিল দামিম দামিম মানে হলো কুৎসিত তার চেহারা খুব কালো ছিল গায়ের চামড়া সুন্দর ছিল না অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন শুনেন শুনেন যুবক ভাইরা মন দিয়ে শুনেন যুবকরা মনোযোগ আছে তো ভাইরা আপনাদের মতো যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু আন তার সহায় সম্পদ নাই ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই পরনের জামা কাপড় সুন্দর নাই তিনি আশ্রয় নিয়েছেন নবীজির মসজিদে নবীজির মসজিদে তিনি বসবাস করতেন মাটি ছিল তার বিছানা আর আসমান ছিল শামিয়ানা আসমানের নিচে মাটির উপরে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকতেন পিপাসা যখন লাগত তখন তিনি কিছু পানি হাতে নিয়ে পান করতেন কোথাও পানি পেলে পানি পান করতেন খাবার দাবার নাই কোনো মানুষ খাবার দাবার খেয়ে ফেলে দেওয়ার পর ওই উচ্ছিষ্টগুলো খাইতেন যেদিন কোনো খাবার পেতেন না সেদিন তিনি উপবাস থাকতেন উপবাসে থাকতেন এই রকম করে তার দিন যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আন নবীজির মজলিসের কাজ দিয়ে যাচ্ছেন নবীজি তখন সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় আমার ওই সাহাবীকে তোমরা চিনো নাকি সবাই বললেন না তাকে আমরা চিনি না তার বংশও জানি না সে একজন অপরিচিত মানুষ নবীজি বললেন তোমরা না চিনলেও আমি আমার এই সাহাবীকে চিনি সে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব আল্লাহু আকবার কেমন নবীজি ছিলেন কেমন নেতা ছিলেন সকল কর্মীদের খবর তার কাছে ছিল কি ছিল না কেমন নেতা ছিলেন কেমন আদর্শ তিনি ছিলেন তিনি বলেন এই যে জুলাইবিব শোনো তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি কি বিয়ে করবে না যুবক ভাইরা শুনেন ঘটনাটা জুলাইবিব বললেন ওগো আল্লাহর রসুল
আমি জুলাইবিবকে কোন বাপ কোন মা তার মেয়ে আমার কাছে বিয়ে দিবি কারণ আমার তো কোনো ধন সম্পদ নাই ঘর বাড়ি নাই কিচ্ছু নাই আমার কাছে কেউ তার মেয়ে বিয়ে দিবে না আমি আখিরাতের অপেক্ষায় আছি আখিরাতে আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গিনী দিবেন সেই অপেক্ষায় আছি এই কথা বলে জুলাইবিব চলে গেলেন দ্বিতীয় দিন নবীজি আবার জুলাইবিবকে ডাকলেন বললেন ও জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব একই কথা বললেন আমার ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে আমি আখিরাতের অপেক্ষায় আছি দ্বিতীয় দিনও তিনি চলে গেলেন তৃতীয় দিন নবীজি আবার বললেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব বললেন ওগো আল্লাহর হাবিব কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে আখিরাতের অপেক্ষায় আছি নবীজি বললেন শোনো জুলাইবিব আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ নবীজি বললেন শোনো অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও আমার ওই আনসারী সাহাবীর ঘরে একটা মেয়ে আছে ওই বাড়িতে এক্ষুনি যাও গিয়ে বলো রাসূল আমাকে পাঠিয়েছেন আপনাদের মেয়ে আমি বিবাহ করতে চাই রাসূল এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই জুলাইবিব ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন ওই আনসারী সাহাবীর ওই মেয়েটা মদিনার সকল আনসারী সাহাবীর মেয়েদের চাইতে সবচাইতে সুন্দরী মেয়ে ছিল সুবহানাল্লাহ গিয়েছেন জুলাইবিব গায়ের রং বেশি ভালো কুচ্ছিত চেহারা কালো ধন সম্পদ নাই গায়ে এমন জামা কাপড় অত্যন্ত ময়লা কাপড় জরা জীর্ণ অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থায় উস্কো খুস্কো চুল নিয়ে গিয়েছেন দরজায় গিয়ে নক করলেন ওই আনসারী সাহাবী ভেতর থেকে নক করলেন কে এসেছো আমার বাড়িতে জুলাইবিব বললেন আমি জুলাইবিব আল্লাহর রাসূল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন দরজা খুলে দেওয়া হলো জুলাইবিব বললেন কেন এসেছি শুনেন আল্লাহর রাসূল পাঠিয়েছেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বিয়ের ইজাব প্রস্তাব নিয়ে এসেছি আমি তখন তিনি বললেন জুলাইবিব তোমার তো ঘর বাড়ি ধন দৌলত কিচ্ছু নাই কেমনে তোমাকে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব এবার জবাব আসলো ওই আনসারী সাহাবীর স্ত্রী বললেন না না ওনার কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না ধন দৌলত কিচ্ছু নাই দিব না কিন্তু তাদের মেয়ের ঘরের ভেতর থেকে সব শুনতেছে যখন জুলাইবিবকে তার মা বাবা ফিরিয়ে দিচ্ছেন তখন মেয়ে ভেতর থেকে বলতেছে কি করছেন আপনারা কি করে এটা সম্ভব আল্লাহর রাসূল বিয়ের প্রস্তাব দিয়েছেন আর আপনারা ফিরাইয়া দিচ্ছেন আল্লাহর রাসূলের প্রস্তাব আমি কখনো ফিরাইয়া দিতে পারবো না আল্লাহু আকবার বাপ মা মেয়েকে বললেন হায় হায় মেয়ে আমার শোনো তুমি এত সুন্দরী এত রূপবতী গুণবতী তুমি কি জানো নাকি নবীজি যাকে পাঠিয়েছেন চেহারা কুচকুচে কালো দেখতে সুন্দর না ধন দৌলত নাই বাড়িঘর কিচ্ছু নাই মেয়ে তখন বললেন তার গায়ের চামড়া যদি কুচকুচে কালো হয় ঘর বাড়ি ধন দৌলত যদি কিচ্ছু নাও থাকে রসুল আমার জন্য তাকে প্রস্তাব দিয়েছেন সুতরাং রসুলের প্রস্তাবকে সম্মান করে এই বিয়ের জন্য আমি রাজি হয়ে গেলাম ঘটনাটা শুনতেছেন তো আপনারা শোনেন যুবক ভাইরা ফেসবুক চালান এই বয়সে না এই বয়সে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত আর এই সাহাবীরা নবীজির সাহাবীরা যুবক বয়সে দিন কায়েমের জন্য কি করেছেন শোনেন বিয়ে হয়ে গেল নবদম্পতি ফুল সজ্জার রাতে বাসর সজ্জার রাতে একজন আর একজনের কাছাকাছি গিয়েছেন দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বিনিময় হবে বিয়ের প্রথম রাত যখন জুলাইবিব তার বিবির কাছে গেলেন দরজার বাহিরে আওয়াজ শুনলেন আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন আল্লাহ রসুলের সেনাদল কোথায় আল্লাহর সেনাদল কোথায় জিহাদের ডাক চলে এসেছে বর্ণনাকারী সাহাবী বলেছেন ধনুকের ফলা থেকে যেমন তীর ছুটে যায় জুলাইবিব তখন তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন আল্লাহু আকবার কি জাতের ইমান ছিল নতুন বিয়ে করেছেন কি সুন্দরী স্ত্রী রূপবতী গুণবতী স্ত্রী তার তো কপাল অত্যন্ত গরিব মানুষ কুচকুচে কালো চেহারা কিন্তু বউ পেয়ে গেছেন বাপের বাড়ি অর্থাৎ শ্বশুরের সম্পদ আছে নিজের স্ত্রী দেখতেও ভালো সুন্দরী রূপবতী কিন্তু জিহাদের ডাক এসেছে বাসর ঘর থেকে বউয়ের কাছ থেকে তিনি বিদায় নিয়ে নিলেন বিদায় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এক এক করে সাতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো নিয়ে আসো আমি নিজেই তাদের জানাজা দিব ইমামতি করব
এক এক করে সবার লাশ আনা হলো নবীজি বললেন সবার লাশই তো এনেছো আমার হাবিবের লাশ কোথায় নাম বললেন নবীজি বললেন হাবিব সুবহানাল্লাহ পড়েন নবীজি বললেন আমার হাবিবের লাশ কোথায় আমার হাবিব কোথায় সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল কাকে আপনি আপনার হাবিব বলছেন নবীজি বললেন সবার লাশই তো আল্লাহ আমার জুলাইবিবের লাশ কোথায় নবীজি সাহাবীদেরকে খুঁজতে দিলেন না নবীজি নিজেই বললেন আমার হাবিবের লাশ আমি নিজেই খুঁজে বের করব হাঁটা আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে গিয়ে নবীজি দেখলেন সাতজন কাফেরের পাশে জুলাইবিবের লাশ পড়ে আছে চেহারার মধ্যে ধুলাবালু মাথার মধ্যে ধুলাবালু লেগে আছে নবীজি লাশের কাছে গিয়ে দেখলেন জুলাইবিবের শরীরের মধ্যে আঘাতের চিহ্ন অনেক আঘাত অসংখ্য আঘাত অনেক আঘাতে তাকে শহীদ করা হয়েছে নবীজি তখন জুলাইবিবের মাথা মুবারক তার জুলাইবিবের মাথাকে নবীজি তার উরু মুবারকের উপরে রেখে দিলেন উরু মুবারকের উপরে রেখে দিয়ে বললেন আমার হাবিব তুমি আমার আমি তোমার আর ছেলেরা গার্লফ্রেন্ডকে বলো তুমি আমার আমি তোমার নবীজি বলছেন জুলাইবিব তুমি আমার আমি তোমার কারণ তুমি আল্লাহর দ্বীনের জন্য আমার রিসালাতের জন্য তুমি জীবন দিয়েছো সুবহানাল্লাহ তুমি আমার আমি তোমার রাসূল যদি কারো হয়ে যান তার কি আর কোনো দুশ্চিন্তা আছে নাকি এজন্য ভালোবাসাটা রাসূলকে ভালোবাসা যুবক ভাইরা মেয়েদেরকে পেছনে লাইন ধরে বিয়ের আগে অবৈধ রিলেশন করে হারাম রিলেশন করে নিজেকে শেষ করে দিও না বিয়ের পরে বউকে ভালোবাসো আর সারাটা জীবন ভালোবেসে অনুসরণ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার জাতীয় কবি তিনি খুব সুন্দর করে লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ আকবার আমি জাতীয় কবিকে খুব পছন্দ করি খুব ভালোবাসি কারণ তিনি আল্লাহর নবীর শানে এত কবিতা এত লেখা উপহার দিয়েছেন অন্য কোন কবি এত লেখা উপহার দিতে পারে নাই আল্লাহু আকবার আমার দেশে তো বহু কবিকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে এরা এমন কবি যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে লেখালেখি করে আজানের বিরুদ্ধে লেখালেখি করেছে এমন কবিকেও সম্মাননা দেওয়া হয়েছে আরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজান নিয়ে আজে বাজে কথা বলে এই রকম কবিকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া তো দূরের কথা রাজশাহী আর চাপাই নবাবগঞ্জে যদি পাবলিক টয়লেট থাকে পাবলিক টয়লেট পরিষ্কার করার চাকরি পাওয়ারও সে যোগ্যতা রাখে না আর আমার জাতীয় কবি নবীর শানে কত লিখেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহু আকবার তার কবরটা যেন মসজিদের পাশে হয় কবিতা লিখেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহ আকবার সব কিছু নিয়ে লিখেছেন আমি ওনার ওনার কবিতাগুলো যখন পড়ি লেখাগুলো পড়ি অবাক হয়ে যায় ঈদ রমজানের ঈদ নিয়ে কি সুন্দর লিখা লিখেছেন কিছু আবুল তাবুল মানুষ এটাতে মিউজিক লাগাইয়া গানটাকে নাপাক করে ফেলেছে অথচ গানটা লিখেছেন মুসলিম কবি আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঠিক কি না কি সুন্দর লিখেছেন ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আল্লাহু আকবার
আমার জাতীয় কবি এরকম সুন্দর সুন্দর কবিতা লিখে গিয়েছেন তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন সুন্দর সুন্দর লিখে আমরা দোয়া করছি আল্লাহ আমার জাতীয় কবিকে জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও বলেন আমিন কোন জায়গায় ছিলাম জানি আমরা আপনারাও ভুলে গেছেন কোন জায়গায় ছিলাম আমরা হ্যাঁ আ যুবক জুলাইবিবের ঘটনা জুলাইবিব জুলাইবিবকে জুলাইবিবের লাশ নবীজি তার রূহ মুবারক নিয়ে বললেন জুলাইবিব তুমি আমার আমি তোমার সুবহানাল্লাহ তুমি সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছো জুলাইবিবের লাশটাকে নবীজি তার রূহ মুবারক নিয়ে এই কথা বলে সঙ্গে সঙ্গে নবীজি তার লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন জুরে বলেন কোন দিকে কোন দিকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটাকে আপনি ডান দিকে ঘুরাইয়া দিলেন কেন নবীজি জবাব দিলেন ও আমার সাহাবীরা শুনো জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন জুলাইবিবের জান যখন কবজ হয়েছে সে যখন শহীদ হয়েছে সে তো তার নতুন বউকে বাসর সজ্জায় রেখে চলে এসেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য এজন্য আল্লাহর জান্নাতের হুরেরা তাকে আলিঙ্গন করার জন্য দলে দলে ছুটে আসতেছিল আমার জুলাইবিব বড় আত্মসম্মানওয়ালা এই জন্য সে যেন লজ্জা না পায় তার লাশকে আমি ডান দিকে ঘুরিয়ে নিলাম ও যুবক ভাইরা দুনিয়ার মেয়েদের লোভে পর দুনিয়ার মেয়েদের দুনিয়ার মেয়েদের দিকে তোমার দৃষ্টি দিয়ে তুমি পাগল হয়ে যাও যৌবন তুমি দ্বীনের পথে কোরআনের পথে নামাজের পথে দিতে পারো না যদি যৌবনটাকে নামাজের রাস্তায় দ্বীনের রাস্তায় দিয়ে দিতে পারো আল্লাহর জান্নাতের নিয়ামত আপনাকে যিনি দান করে দিবেন তিনি কি যুবকদের উচিত ছিল এই বয়সে কোরআনের মিছিলে যাওয়া যুবকদের উচিত ছিল এই বয়সে নামাজে যাওয়া গোটা দুনিয়ার মুসলিম যুবকদের উচিত ছিল ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা কিন্তু যুবকগুলো এখন চরিত্র নষ্টের জন্য তারা মোবাইলের ফেতনায় প্রযুক্তির ফেতনায় পড়ে আছে ও আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা এই বয়সটা হলো নামাজের বয়স এই বয়সটা হলো নিজের চরিত্র গঠনের বয়স আজান হলে মসজিদে যাও অনেক যুবক মসজিদে যায় না বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই ইয়াং তরুণ জুয়ান ছেলে আমি কেন নামাজে যাব চুল সাদা হোক দাড়ি পাকুক আমি লাঠি ভর দিয়ে যখন হাঁটবো বুড়া হলে তারপরে মসজিদে যাব আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমি আপনি যৌবন শেষ করে বুড়া হব এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি কোনো নিশ্চয়তা নাই কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেইন হয় কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেইন হয় না আসার সময় কি সুন্দর সিরিয়াল ছিল প্রথমে এসেছেন আমার দাদা তারপরে এসেছেন আমার বাবা তারপরে এসেছি আমি কি সুন্দর সিরিয়াল মেনটেইন করে আমরা দুনিয়াতে এসেছি কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেইন হয় না আমরা তো এই শিবগঞ্জে এই কানসাটে মাঝে মাঝে এমন করুণ চিত্র দেখি দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় আবার মাঝে মাঝে দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায় সুতরাং কেন আমার যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দেন ফজরের সময় ঘুম ভাঙে না ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না কই হুজুর নয়টা পর্যন্ত না ঘুমালে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার সকল উজ্জ্বলতা যিনি কেড়ে নেন তিনি কে অনেক যুবকরা অনেক যুবতী মেয়েরা মেকআপ বক্স নিয়ে কি জাতের মেকআপ যে দেয় অনেক ছেলেরাও এখন পার্লারে যায় আমার যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে বাবাদেরকে মাদেরকে ভাই বোন সবাইকে বলছি শুনেন চেহারা সুন্দর করার জন্য মেকআপ করা লাগবে না একটু আপনি আজ থেকে আরম্ভ করেন একটানা ৪০ দিন ফজরের নামাজ আদায় করে দেখেন জামাতের সাথে আদায় করে দেখেন আপনার চেহারার মধ্যে যিনি নূর দিয়ে দিবেন তিনি কি ঘুমাইয়া ফজর শেষ করে ফেলেন এজন্য এখানেও আমার জাতীয় কবি সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জুহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান ফজরের নামাজ ঘুমায় শেষ করে ফেলেন অথচ এমন ভাইয়েরা আছেন মোবাইলের মধ্যে অ্যালার্ম দেয় সকাল ৮টায় অফিসে যাওয়া লাগবে
এজন্য 8টায় এলাম দে টাইম মতো অফিসে না ঢুকলে আমার বস আমাকে বকাছকা করবে চাকরি চলে যেতে পারে আহারে চাকরি রক্ষার জন্য বসের ভয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে 8টায় উঠতে পারে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে এই ফোনে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে উঠতে পারে না বুঝা গেল এই মানুষটার অন্তরে বসের ভয় বেশি আল্লাহর ভয় কম আমাদের অন্তরে কার ভয় থাকবে সবচাইতে বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজ আজান হলে যাওয়া যাবে তো যুবক ভাইরা মোবাইলের ফিতনা থেকে নিজেকে বাঁচানো যাবে তো মেয়ের ফিতনা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন তো যুবক ছেলেপেলেরা যারা আছে ছাত্ররা ভাই ছাত্র বয়সে মেয়েদের পিছনে ঘুইরা ক্যারিয়ার শেষ করে দিও না নিজের ক্যারিয়ার সুন্দর করো পাঁচ ওয়াক্ত নামাজে যাও চরিত্র গঠন করো দেখবা তোমার ক্যারিয়ার আর চরিত্র সুন্দর হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় যাবে সুতরাং চরিত্র ঠিক রাখেন বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াকমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাত নবীজি বলেছেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে আর তার লজ্জাস্থানের হেফাজত করবে আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার বোনদেরকেও একই কথা বলবো পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না স্বামীর আনুগত্য করবেন স্বামীর খেদমত করবেন আর আমরা ভাইয়েরা বোনেরা যারা মাহফিলে এসেছি আমরা নিজেদেরকে আল্লাহর কোরআনের আন্দোলনে নিজেদেরকে সামিল করে নিব কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ সবার হাত তুলেকে কবুল করে নেন কেন মসজিদুল আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ আপনাদের সবার মনোযোগ আছে তো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মসজিদুল আকসা এই পবিত্র মসজিদটি হচ্ছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় নির্মিত মসজিদ সুবহানাল্লাহ পড়বেন না এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে প্রথম কোন ঘর কোন মসজিদ নির্মাণ হয়েছে এই জবাব কি কোরআনে কারিমে নাই আল্লাহর আকাশের নিচে আসমানের নিচে জমিনের উপরে কোন ঘর সর্বপ্রথম নির্মাণ হয়েছে কোন ঘর সর্বপ্রথম বানানো হয়েছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে প্রথম যে ঘর বানানো হয়েছে সেই ঘর বাক্কায় অবস্থিত মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা হজ কিংবা উমরা করতে গেলে আপনারা দেখবেন মসজিদে হারামের পাশে মসজিদে নববীর পাশে অনেকগুলো হোটেল আছে হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক লেখা আছে ফন্দক বাক্কা মাতাম বাক্কা মক্কা বাক্কা হোটেল বাক্কা রেস্টুরেন্ট এরকম অনেক নাম পাওয়া যায় মক্কার একটা নাম হচ্ছে বাক্কা আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে সব মানুষের জন্য যে ঘর বানানো হয়েছে সেই ঘর যেই নগরীতে যেই শহরে অবস্থিত সেই শহরের নাম হচ্ছে বাক্কা মানে হচ্ছে মক্কা আর মক্কা নগরীতে সর্বপ্রথম মানুষের জন্য ঘর বানানো হয় নাই মক্কা নগরীতে সর্বপ্রথম যার ঘর বানানো হয়েছে সেই ঘরটা কার আল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন
আল্লাহ বলছেন এই ঘরটাকে আমি বরকতময় বানিয়েছি এবং তাম দুনিয়ার সকলের জন্য এই ঘরকে হিদায়াতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারলাম দুনিয়ায় সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা আপনাদের চাপাই নবাবগঞ্জের কারো কোনো বাড়ি নয় বরং দুনিয়াতে সর্বপ্রথম যার ঘর বানানো হয়েছে তিনি কি আল্লাহর ঘর বাইতুল্লাহ এটি হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম নির্মিত ঘর নির্মিত মসজিদ এরপরে কোন মসজিদ বানানো হয়েছে এবার আসেন আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি নবীজির কাছে গিয়ে একদিন প্রশ্ন করলাম নবীজির কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালান নবীজিকে জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম কোন মসজিদ দুনিয়াতে প্রথম বানানো হয়েছে নবীজি উত্তরে বললেন বাইতুল্লাহ আল্লাহর ঘর অর্থাৎ মসজিদে হারাম সর্বপ্রথম এই দুনিয়াতে নির্মাণ হয়েছে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি নবীজির কাছে জানতে চাইলাম সুম্মা আই এরপরে কোন মসজিদ বানানো হয়েছে নবীজি তখন উত্তর দিলেন এরপরে যে মসজিদ বানানো হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল আকসা সুবহানাল্লাহ বর্ণনাকারী সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আন তিনি আবার প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা এই দুইটা মসজিদ নির্মাণের মধ্যে মাঝখানে কত বছরের ব্যবধান ছিল নবীজি উত্তর দিলেন আরবাউনা সানা মসজিদে হারামের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে এর মাঝখানের ব্যবধান হলো চল্লিশ বছর অর্থাৎ মসজিদে হারাম বাইতুল্লাহ নির্মাণের পরে চল্লিশ বছর পরে মসজিদে আকসা দুনিয়ায় নির্মাণ হয়েছে মসজিদে হারাম বাইতুল্লাহ আল্লাহর ঘর আল কাবা আল মুশাররাফা এটা দুনিয়ার কোন মানুষ দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন হয় নাই আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সুবহানাল্লাহ এরপরে আমাদের জাতির পিতা কে উনি কিন্তু নিজে নিজে জাতির পিতা হন নাই ওনাকে কেউ জাতির পিতাও বানায় নাই কোন মানুষ তাকে বানায় নাই উনাকে জাতির পিতা যিনি বানিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কাবা ঘর তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পুনর্নির্মাণ করেছেন এরপরে আরো বেশ কয়েকবার পুনর্নির্মাণ হয়েছে কিন্তু মসজিদে আকসার ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে আমাদের সকলের বাবা আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিন মসজিদে আকসার ভিত্তি প্রস্তর স্থাপন করিয়েছে মসজিদে আকসা সম্পর্কে আজকে কয়টা তথ্য আপনাদেরকে শোনাবো মাশাআল্লাহ কয়টা সামনের এরা জানে পেছনের এরা আমের সিজনে আম কম খায় সামনের এরা আমের সিজনে চেয়ারম্যান সাহেব আম মনে হয় বেশি খায় আপনাদের এলাকার আম কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় কিন্তু অনেক দাম দুইশো টাকা আড়াইশো টাকা শুনলাম এখানে নাকি কয়েক মন পাওয়া যায় কয়েক হাজার টাকায় এই জন্য আপনাদের চেহারা আমের মতো সুন্দর আম যেমন সুন্দর চাঁপাইনবাবগঞ্জের মানুষের চেহারা সুন্দর আপনাদের ভাষা খুব সুন্দর চেয়ারম্যান সাহেব বললেন যে তিনি ঢাকায় গেলে অনেকে নাকি হাসে হাসবে কেন আপনাদের ভাষায় যে মায়া যে দরদ আন্তরিকতা সুবহানাল্লাহ আমার বাড়ি সিলেটে আপনারা জানেন এখন আমি যদি সিলেটি মাত আরম্ভ করি আপনারা কোনটাও বুঝতে নাই কারণ আমাদের সিলেটি ভাষা জটিল এবং কঠিন কিন্তু আপনাদের ভাষায় দরদ আছে মায়া আছে আন্তরিকতা আছে ভাষায় যেমন আন্তরিকতা আপনাদের ব্যবহারে মাধুর্যতা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নেন বলেন আমিন পেছনের ভাইরা আপনারা ঘুমায় যাইয়েন না আপনাদের উপর আমার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে ইনশাআল্লাহ তাহলে বারোটা পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট বললাম মসজিদে আকসা এটি হচ্ছে আল্লাহর জমিনে কততম নির্মিত মসজিদ জোরে বলেন কততম নাম্বার টু
দুই নাম্বার হচ্ছে এই যে আল্লাহর কিতাব আমার হাতে দেখছেন এই কিতাব যিনি নাযিল করেছেন সবাই বলেন তিনি কে এই কোরআনের ভিতরে মাত্র দুইটা মসজিদের নাম এসেছে অন্য কোন মসজিদের নাম কোরআনে কারিমে নাই আপনাদের নিরালা মসজিদের নাম কি কোরআনে কারিমের ভিতরে আছে নাকি চাঁপাইনবাবগঞ্জ বা বাংলাদেশে যে এতগুলা মসজিদ আছে কোন মসজিদের নাম কি কোরআনের ভিতরে আছে নাকি কিন্তু রব্বুল আলামিন দুইটা মসজিদের নাম কোরআনে কারিমে উল্লেখ করেছেন জোরে বলেন কয়টা আজকে খুতবার ভিতরে আমি যে আয়াত পড়েছি কোরআনুল কারিমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ এই দুইটা মসজিদের কথা এক আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহ কি সুন্দর করে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى অতিব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার পয়েন্ট আমরা জানলাম মসজিদে আকসার কথা কোরআনে কারিমে যিনি উল্লেখ করেছেন তিনি কে নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে এটা হচ্ছে সেই মসজিদ এই বাইতুল মুকাদ্দাস এটা ছিল আমাদের মুসলমানদের আগের কিবলা সুবহানাল্লাহ সেখান থেকে কিবলা পরিবর্তন হয় বাইতুল্লাহ কিবলা কিভাবে হলো এই ঘটনাও আমাদের জন্য কোরআনে যিনি বর্ণনা করলেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আরম্ভ করেছেন মক্কায় কিন্তু মক্কার কাফিরগুলো নবীজিকে মক্কায় থাকতে দেয় নাই মক্কা থেকে নবীজিকে বের করে দিয়েছে সাহাবীদেরকে ভিটামাটি ছাড়া করেছে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাড়িঘর ছেড়ে দেওয়া কুফফার শক্তি কোরআন বিরোধী শক্তি বাড়িঘরে থাকতে দেয় না এরকম ইতিহাস আজকে নতুন কোন বিষয় নয় যেই যুগে কোরআন নাযিল হয়েছে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিক কি না বাড়ি থেকে বের করে দিয়েও কোরআনের আন্দোলনকে থামানো যায় নাই সুতরাং 1500 বছর পরেও কোরআনের কর্মীদেরকে বাড়িঘর ছাড়া করে আন্দোলন থেকে থামানো যাবে না ইনশাআল্লাহ কারণ আমাদের অন্তরে যার ভয় আছে সবাই বলেন তিনি কে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর নবী বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন কিন্তু মনে মনে চান কিবলা যদি বাইতুল্লাহর দিকে হতো তাহলে তার মনটা প্রশান্ত হয়ে যেত আল্লাহর নবী কামনা বাসনা করলেন যদি কিবলাটা মসজিদে আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে না হয় বাইতুল্লাহর দিকে হতো তাহলে নবীজি এটাকেই বেশি পছন্দ করতেন নবীজি এই কথাটা মনে মনে চিন্তা করছেন মনে মনে কামনা করছেন আল্লাহর নবী জোহর বেলায় জোহরের ওয়াক্তে একটা বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন সেখানেই জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন জোহরের নামাজে দাঁড়িয়েছেন আর মনে মনে চাচ্ছেন যদি কাব যদি কিবলা কাব যদি কিবলা কাবা নির্ধারণ হয়ে যেত তাহলে মনটা প্রশান্ত হয়ে যেত নবীজি মনে মনে ভাবছেন মনের খবর আমি আপনি না জানলেও আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু আমার আপনার সকলের মনের খবর যিনি জানেন তিনি কি নবীজি মনে মনে যেটা কামনা করছেন আল্লাহ সেটা বুঝে ফেললেন নামাজের ভেতরেই ওহী নাযিল হয়ে গেল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কদ নারাত কলবা ওয়াজহিকা ফি সামা ও নবী আকাশের পানে তাকিয়ে মনে মনে কি কামনা করছেন সেটা আমি বুঝে ফেলেছি সেটা আমি জানি আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম দুই রাকাত নামাজ পড়েছেন আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ঘুরায়া বাকি দুই রাকাত নামাজ আদায় করে নেবার মসজিদে হারামের দিকে ঘুরায়া সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام اكن يمنا رتحرا مسجد حرام اتدك قرائنا سبحان الله قرائنا
ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিদেরকে আমরা বলছি আমাদের আগাকার কিবলা মসজিদে আকসা পৃথিবীর 200 কোটি মুসলমানদের একজন মুসলমান বেঁচে থাকতে কুদসকে তোমাদের মতো বর্বর ইহুদিরা দখল করে রাখতে পারবে না ইনশাআল্লাহ জীবন দিয়ে হলো শাহাদাতের বিনিময়ে আমরা মসজিদে আকসাকে পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে এসেছেন কারা কারা খাওয়া দাওয়া করে আসেন না একটু হাত তুলেন তো মাশাআল্লাহ সবাই খেয়ে ফেলেছে যাই হোক আলহামদুলিল্লাহ পড়েন এইজন্য স্লোগানের আওয়াজ একটু বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তাহলে তিন নাম্বার পয়েন্ট বললাম মসজিদে আকসা ছিল আমাদের পূর্বের কিবলা নাম্বার 4 আপনারা পয়েন্টগুলো পারলে নোট করে নিয়ে যান চার নাম্বার পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে সেই মসজিদ মসজিদুল আকসা এই পবিত্র মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে একটা বিরতি দিয়ে সেখানে সালাত আদায় করেছেন সুবহানাল্লাহ আপনারা চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার বাসে উঠলে বাস তো সরাসরি ঢাকায় যায় না মাঝখানে কোন একটা জায়গায় হয়তো বিরতি দেয় আমি তো কখনো যাই নাই আপনাদের এলাকা থেকে এভাবে কোথায় দেয় সিরাজগঞ্জে 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 একটা বিরতি দেয় সেখানে অনেকে হাজত সারে ড্রাইভার হেলপার যাত্রী প্যাসেঞ্জার সবাই মিলে হালকা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে তিনি ডেকে নিয়েছেন সুবহানাল্লাহ মাঝখানে একটা বিরতি দিয়েছেন সেই বিরতি স্থল ছিল মসজিদুল আকসা সুবহানাল্লাহ তাহলে চার নম্বর পয়েন্ট আমরা জানলাম এটা মিরাজের রাতে নবীজি এখানে বিরতি দিয়েছেন নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওই মসজিদে সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করেছিলেন মিরাজের রাতে সকল নবী এবং রাসূল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদুনা ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সব পয়গম্বরদেরকে রাব্বুল আলামিন একত্রিত করেছেন নামাজ আদায় হয়েছে আর নামাজে ইমামতি কে করবেন সাইয়েদুনা জিব্রিল বললেন ওগো আল্লাহর হাবিব এখানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম সবাই এখানে হাজির আছেন আজকের এই নামাজে আল্লাহ আদেশ দিয়েছেন আপনি ইমাম হবেন এর কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম নেতা বানাতে চান তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সকল নবী রাসূলদের ইমাম আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন আল্লাহু আকবার নাম্বার 6 ছয় নাম্বার হলো মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তার কারণ হলো তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় আল্লাহর নবী বলেছেন লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ নবীজি বলেছেন তিনটি মসজিদ ব্যতীত অন্যান্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না আপনি যেতে পারবেন 201 গম্বুজ মসজিদের ডিজাইনটা কেমন দেখে আসলেন যেতে পারবেন অসুবিধা নাই কিন্তু তিনটা মসজিদে আমরা ইবাদতের উদ্দেশ্যে যাই একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম দুই নাম্বার হচ্ছে মসজিদুন নববী মদিনায় অবস্থিত নবীজির মসজিদ মসজিদে নববী আর তিন নাম্বার মসজিদ হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় এর মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা নাম্বার 7 সাত নাম্বার হলো মসজিদে আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তার কারণ হলো আমরা যখন সালাত আদায় করি একাকী নামাজ আদায়ের চাইতে জামাতের সাথে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি আরো জোরে বলেন পেছন থেকে আওয়াজ দিয়ে বলেন কত গুণ 27 গুণ কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ মসজিদে হারামে গিয়ে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা 100,000 রাকাতের সওয়াব দান করে দেন কারা কারা মক্কা শরীফে গিয়েছেন হজ বা উমরা করেছেন একটু হাত তুলেন দেখি
মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামা আল্লাহ তাকায় দেখো তোমার অনেক বান্দারা তোমার ঘরের মেহমান হতে পারেনি আল্লাহ যারা তোমার ঘরের মেহমান হতে পারেনি সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দিও আরো আস্তে বলেন আমিন বাইতুল্লাহ সালাত আদায় করলে এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় নবীজির মসজিদ মসজিদে নববীতে সালাত আদায় করলে কোন কোন বর্ণনা এসেছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় কোন কোন রওয়ায়েতে এসেছে 1,000 রাকাতের সওয়াব পাওয়া যায় আর মসজিদে আকসায় সালাত আদায় করলে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায় আমরা মক্কা মদিনায় যেতে পারলো মসজিদে আকসায় আমরা যেতে পারি না আমাদের ফিলিস্তিনি ভাই বোনরাই যেতে পারে না আমরাও যেতে পারি না কিন্তু অচিরেই শিগগিরই সেই দিন আসবে দখলদার জারজ রাষ্ট্র ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিদের থেকে কুদসকে মুক্ত করে আমরা সেখানে সালাত আদায় করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ নাম্বার 8 8 নাম্বার হচ্ছে হারামাইন শরীফাইন পবিত্র দুই মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে আকসার পরে তিন নাম্বার পবিত্র মসজিদ হচ্ছে মুসলমানদের কাছে মসজিদে আকসা এই জন্য প্রাণের আকসাকে আমরা ভালোবাসি কম না বেশি নাম্বার 9 9 নাম্বার হচ্ছে মসজিদে আকসার আশপাশের এই এলাকা হাজার হাজার নবী রাসূলদের আগমন এই এলাকায় হয়েছে অসংখ্য নবী রাসূলের জন্ম সেখানে হয়েছে জাতির পিতার জন্ম ওই এলাকায় হয়েছে জাতির পিতা যিনি তিনি কি ইব্রাহিম আলাইহিস সালাম ওই পবিত্র ভূমিতে এসেছেন ইসহাক এসেছেন ইসহাক আলাইহিস সালাম এসেছেন সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম আবার সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের জন্ম ওখানে হয় নাই কিন্তু হিজরত করে ওখানে গিয়েছেন এরপরে ওখানে তার কবর আছে না নাই মুসা নবীর কবর আছে এরকম হাজার হাজার নবী রাসূলদের কবর সেখানে আছে অনেক নবী রাসূলগণ সেখানে এসেছেন এই জন্য মুসলমানরা মসজিদে আকসাকে ভালোবাসে নাম্বার 10 10 নাম্বার হচ্ছে এই মসজিদে আকসা এবং আশপাশের এলাকা এটা হচ্ছে নবুয়তের কেন্দ্রস্থল এবং দ্বীন প্রচারের কেন্দ্রস্থল কারণ এখানেই অনেক পয়গাম্বর এসে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন কার আদেশে আরো জোরে বলেন কার আদেশে নাম্বার 11 11 নাম্বার হলো এটি হচ্ছে সেই মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাবা আদম আলাইহিস সালাম এরপরে এই মসজিদের রিকনস্ট্রাকশনের কাজ করেছেন সাইয়েদিনা ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম এই ঘরের পুনর্নির্মাণ করেছেন নাম্বার 12 এবং 12 নাম্বার সর্বশেষ পয়েন্ট হলো এই পবিত্র মসজিদ হলো এমন মসজিদ এই মসজিদের মিস্ত্রি কারা ছিল শুনেন শুধু মানুষ নামক মিস্ত্রি দিয়ে এই মসজিদের কাজ করানো হয় নাই সুলাইমান নবীর নাম আপনারা অনেকে জানেন সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন এক পয়গম্বর ছিলেন তিনি আল্লাহর কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিয়েছেন দোয়া করেছেন রব্বি হাবলি মুলকান আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও এই রকম পাওয়ার এই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত অন্য কাউকে দিও না লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া সকল নবীদেরকে দোয়া কবুলের একটা অপশন দেওয়া হয়েছে সব নবীরা সেই দোয়া করে ফেলেছেন দুনিয়ায় একজন দোয়াটা করেন নাই তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেন নাই রেখে দিয়েছেন আমাদের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সব যখন লন্ডভন্ড চুরমার হয়ে গিয়ে কিয়ামত হয়ে যাবে তারপরে যখন কবর থেকে সবাই উঠবে কবর থেকে সব মানুষ উঠে নাফসি নাফসি বলবে বাবা আদম বলবেন নাফসি নাফসি ঈসা মুসা ইব্রাহিম আলাইহিমুস সালাম সবাই বলবেন নাফসি নাফসি আর আমার দয়ার নবী মায়ার নবী কবর থেকে উঠেই বলবেন আইনা উম্মতি তিনি বলবেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় উম্মতের জন্য তার পেরেশানি উম্মতের জন্য তার চিন্তা দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের জন্য আমার আপনার নবী দোয়াটা করেন নাই কিন্তু দেখেন
সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই রকম ক্ষমতা তুমি আর অন্য কাউকে দিবা না আল্লাহ তার নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আর এমন ক্ষমতার মালিক তাকে বানালেন শুনেন শুনেন বর্তমান দুনিয়ার কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমন ক্ষমতা পাওয়া তো দূরের কথা কল্পনাও করতে পারে কেমন অস্বাভাবিক ক্ষমতা ছিল তার শুনেন পিপিলিকার ভাষা বুঝতেন পিপরার ভাষা বুঝতেন পশু পাখির ভাষা বুঝতেন ভাষা বোঝার যোগ্যতা তাকে যিনি দিয়েছেন তিনি কে বাতাস তার হুকুম মানত সাইয়েদনা সুলাইমান নবীর এমন ক্ষমতা ছিল আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছেন এই পৃথিবীর বর্তমান পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা এক দেশ থেকে অন্য দেশে গেলে বিমানে করে যায় বিমানে যাতায়াত করতে 8 9 10 12 কোন কোন দেশে যেতে 13 14 তার চেয়ে আরো বেশি সময় লেগে যায় কিন্তু সুলাইমান নবী দুনিয়াতে যেভাবে সফর করেছেন কোন প্রধানমন্ত্রী কল্পনাও করতে পারবে না আল্লাহ এমন ক্ষমতা তাকে দিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ এমন একটা সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনে এমন ইঞ্জিন ছিল আওয়াজ হতো না সাউন্ড নাই ইঞ্জিন নাই বিনা ইঞ্জিনে বিনা বিনা ইঞ্জিনে বিনা বাতাস বিনা ইঞ্জিনে বিনা আওয়াজে বাতাসের মাধ্যমে তিনি যখন সকালবেলা তার সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে অনেকে বুঝে নাই বুঝায় দেই আমার দিকে তাকান সুলাইমান নবীকে আল্লাহ এমন এক সিংহাসন দিয়েছেন মনে করেন তিনি বসেছেন বসে বলেছেন আমি পৃথিবীর পূর্বে আছি পশ্চিমে যাও এটা বলেছেন সিংহাসন তখন বলে চলে এসেছেন নেমে যান অনেকে পিছনের এরা বুঝে নাই শুনেন আল্লাহ তাকে এমন এক সিংহাসন দিয়েছেন কোথাও যেতে হলে মনে করেন এটা কথার কথা एग्जांपल বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে অনেক সময় লাগে না লম্বা সময় লাগে মনে করেন তিনি বসেছেন বসে আদেশ করেছেন সিংহাসন আমাকে নিয়ে চলে যাও পশ্চিমে বলেছেন সিংহাসন বলে নামেন 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 চলে আসছেন আপনি চলে আসছেন স্পিড গতি কম না বেশি এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে তাহলে নবীরা আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন আমাদের দেশে বুদ্ধিজীবী বের হয়েছে এত বুদ্ধি বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল পড়ে গেছে এরা এত বুদ্ধি লালন করে গত বছর তো কয়েকজন বুদ্ধিজীবী পাগল হয়ে গিয়েছিল বুদ্ধি বেশি হয়েছে বুদ্ধিজীবী বিজ্ঞানী এত গবেষণা করেছে গবেষণা করতে করতে পেয়েছে তার পূর্বপুরুষ নাকি বান্দর ছিল তো আমিও বলেছিলাম যদি তোমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল এটা তোমরা বলো বিশ্বাস করো তাহলে আমাদের মতো মানুষের সমাজে তোমরা বসবাস করো কেন তোমাদের উচিত মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য আশেপাশের জঙ্গল খোঁজা অথবা সুন্দরবনে গিয়ে বানরের সাথে বসবাস করা মানুষের সাথে তোমাদের বসবাসের কোনো যোগ্যতা তো বুদ্ধিজীবীরা মাঝে মাঝে টিভি চ্যানেলে দেখবেন টক শোতে আরে বাপ রে বাপ কি কথা বলে কয় রাষ্ট্র পরিচালনা রাজনীতি আর ইসলাম এক জিনিস নয় বেটা কোরআন ভালো করে পড় পৃথিবীর অসংখ্য নবীরা পৃথিবীর অসংখ্য নবীরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারপরে আল্লাহর দ্বীনের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন ইউসুফ নবী 10 বছর মিশর ইউসুফ নবী মিশর শাসন করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র শাসন করেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছেন মানুষও করেছেন জিনকেও শাসন করেছেন সুবহানাল্লাহ পড়েন আর আমার আপনার প্রিয় নবী এই কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ আসমান কার আরো জোরে বলেন আসমান কার জমিন কার তো আসমান আল্লাহর জমিন আল্লাহর এখানে আইন চলবে আপনার বাবার আপনার স্বামীর এমনটা হতে পারে না আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুমত চলবে তার এজন্য আমাদের জীবন থাক আর যাক আমরা আল্লাহর দিনের পক্ষে কথা বলবো দিনী আন্দোলনে শামিল হয়ে যাব কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত তুলুন আমার